মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারাজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও, বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারাজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। কিন্তু এই কোরআন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত ব্যক্তিকে যিনি শুধু মুক্তি প্রদান করেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা পর্যন্ত করার সাহস দেখিয়েছিল। এই কোরআন এমন মানুষকে তাম পৃথিবীর জন্য কোরআনের কারণে মডেল বানিয়ে দিয়েছে। কোরআন মানুষকে সম্মানিত করে, বিগত জীবনেও করেছে, বর্তমানে করছে, ভবিষ্যতেও করবে। কোরআন মানুষকে অসম্মানিত কোনোদিন করে না। কিন্তু কোরআনের সাথে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, যুগ যুগ ধরে একটা শ্রেণী এই কোরআনের সাথে বিদ্বেষ পোষণ করে যাবে, তাই বলে কোরআনের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত ব্যক্তিদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, তার কোরআন থেকে তার মেসেজটা শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকতে বলছেন, নবীজি তারা তো আপনাকে মাজনুন বলে, পাগল বলে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু যার উপর কোরআনটা নাজিল হয়েছে তাকে ডাক দিয়ে লোকেরা বলে, ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিক, কোরআন যার উপর নাজিল হয়েছে সে, হে ওই ব্যক্তি, ইন্নাকা লামাজনুন,
নিশ্চয়ই তুমি একজন পাগল। আরো আস্তে নাউজুবিল্লাহ পড়ো, ভাবেন একটু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত মানুষকে তার লোকেরা পাগল বলেছে, এলাকার লোকেরা পাগল বলেছে, অথচ আল্লাহ রাসূল কি পাগলামি করেছিলেন লোকেরা তাকে পাগল বলল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি উন্মাদনা সৃষ্টি করলেন সমাজের ভেতরে, সমাজের লোকেরা তাকে পাগল বলে গালিগালাজ করল। তাইফার ময়দানে গেলেন, দরদ নিয়ে গেলেন, ভালোবাসা নিয়ে গেলেন, মক্কার লোকেরা দাওয়াত গ্রহণ করছে না, দেখি তাইফের মানুষেরা দাওয়াতটা নেয় কিনা, তাইফে চলে গেলেন। তাইফে গিয়া মানুষদেরকে শোনাই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনিময়ে তাইফবাসী তাকে কি উপহার দিল? তাইফবাসীর বড় বড় লিডার যারা ছিল এলাকার, তারা বলল এই লোকটা একটা পাগল, একে তোমরা পাথর মেরে এলাকা থেকে বিতাড়িত করো। তরুণদেরকে নবীর বিরুদ্ধে লেলিয়ে দিল তারা, আল্লাহ নবীকে ছোট্ট ছোট্ট কঙ্কর দিয়ে পাথর দিয়ে গোটা দেহটা ক্ষত বিক্ষত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর হাবিবের পাক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সফর সঙ্গী ছিলেন, তিনি নবীজির রক্তাক্ত দেহের মধ্যে শুয়ে পড়েছিলেন আর দাদা বলেছিলেন, তাইফের লোকেরা ও যুবকেরা, যদি তোমাদের কোন মানুষ মারার এত আক্রোশ থাকে, খুব থাকে, গুসা থাকে, জেদ থাকে, যে যদি মেটাতেই মনে চায়, তাহলে একজন মানুষকে আর কতটা মারবে তোমরা? আমাকে মারো, তোমাদের ক্ষোভের বহির প্রকাশ ঘটাও, আমাকে পিটাও, আমাকে মারো, আমাকে অত্যাক্ত করে দাও, কিন্তু এই মানুষটার গায়ে আর তোমরা হাত দিও না। এই মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে মানুষ তাম জিন্দগির মধ্যে একটা মিথ্যা শব্দ জবানে উচ্চারণ করে নাই। কে শুনে কার কথা? আল্লাহর হাবিবকে দুহাত ধরে টেনে হিসরে দাঁড় করিয়ে দিল, আবার কথা পাচ্ছে, পাগল পাগল বলে চিৎকার করছে, উপহাস করছে। তিনটা জায়গার মধ্যে নবীজি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহর নবী দাঁড়ালে, জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে 600 নূরের ডানা দান করেছেন, ডানাগুলো ছোট্ট ছোট্ট পাখির ডানার মতো নয়, দুইটা ডানা তামাম বিশ্বময় ছড়িয়ে দিলে আমার দুই পাখনার নিচে গোটা বিশ্ব আবৃত হয়ে যায়, তামাম পৃথিবী ঢেকে যায় আমার দুই পাখনার নিচে, এরকম 600 নূরের ডানা আল্লাহ পাক আমাকে দান করেছে, আপনি আমাকে পারমিশন দেন, যারা আপনার আপনার সাথে এই আচরণ করেছে, দুরাচার করেছে, ওদেরকে আমি মুহূর্তের মধ্যে তাইফের দুপাশে দুধারে বিরাট পাহাড়, যারা আপনার তাইফে গিয়েছেন হজে গিয়ে কি উমরায় গিয়ে তারা দেখেছেন, তাইফের এলাকা যাওয়ার সময় পাহাড়ি এবং অঞ্চলটা বিয়ে বিয়ে গাড়িটা এইভাবে ঘুরে 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 উপরে ওঠে, এই বিরাট পাহাড় দিয়ে এদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দিন, স্থানাবুত করে দেই, রহমতের নবী মায়ার নবী আমার নির্যাতিত হওয়ার পর তাইফ বাসীর উপর খুব জানলেন না, তাইফ বাসীর উপর অভিশাপ দিলেন না, জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরীল এদেরকে যদি হত্যা করে ফেলো, এদেরকে যদি শেষ করে ফেলো, তাহলে আমি পরবর্তীতে আমি এই মধুর কালিমা কার কানে পৌঁছাইয়া দেব? ওরা তো আমাকে চিনতে পারে নাই, ওরা আমাকে বুঝতে পারেনি, এর জন্য আমার সাথে দুর্ব্যবহার করেছে, এমন সময় হয়তো পৃথিবীতে অচিরেই চলে আসবে, এই তাইফবাসী আমার কথা বলে দু চোখ থেকে পানি ঝরায় ঝরায় ফেলবে। আবার বন্ধুবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের এই পরাকাষ্ঠা দেখালেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রহমত স্বরূপ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত বানিয়ে দিলাম। ভাইরা না, আল্লাহ নবীও যদি ধৈর্য ধারণ করেছেন কিন্তু মনের মধ্যে কষ্ট আছে না নাই?
আরো জোরে বলতে হবে, রাসূলের মনে আঘাত আছে না নাই, ব্যথা আছে না নাই, এটা আল্লাহ জানেন না। আল্লাহ পাক বলছেন হাবিব ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন ওয়ামা ইয়াতিহিম রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমি শুধুমাত্র আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি তা নয়, আপনি তো চূড়ান্ত নবী। আপনার পূর্বে আমি বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে অসংখ্য রাসূলকে পাঠিয়েছিলাম। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিক, আপনার পূর্বে আমি আল্লাহ পাঠিয়েছিলাম অসংখ্য নবী রাসূলকে, ফি শিয়াইল আউয়ালিন, পূর্ববর্তী জাতিগোষ্ঠীর উপর পাঠিয়েছিলাম। কি অবস্থা হয়েছে সেই নবীদের শোনেন, ওয়ালা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন রাসূল এই পৃথিবীতে আগমন করে নাই যাদেরকে নিয়ে স্বজাতি উপহাস করে নাই। অতএব নবীজি আপনাকে নিয়ে আরো উপহাস করবে। যুগ যুগ ধরে অপরাধীদের মনের এই ভাব, মনের এই অবস্থা, অর্থাৎ তাওহীদের বিদ্বেষ তাদের অন্তরের মধ্যে লেগেই থাকবে, এগুলা হচ্ছে অপরাধী। আল্লাহ পাক বলেন কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন, অপরাধীদের অন্তরের এই অবস্থা যুগ যুগ ধরেই চলবে। আপনি আপনার দাওয়াত দিয়ে যান। এ কথাটা আমি ভূমিকা স্বরূপ আপনাদের সামনে আমি এই জন্য বলেছি, নবীগণ বিদায় হয়েছে, নবীগণ এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবেন, নবীগণের মিশন তারা জমিনে বাস্তবায়ন করবে, নবীগণের দাওয়াতের কার্যক্রম কোরআনের বাণী বিশ্বময় তারা প্রচার করবে, প্রসার করবে। নবীগণ যেমন সমালোচনার মুখে পড়েছেন, তুপের মুখে পড়েছেন, চাপের মুখে পড়েছেন, অদরপরে হকানে আরেকবার বাতিলের রোষানলে পড়ে যাবে। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, তাদেরকেও পাগল বলবে, তৎকালীন যুগের লোকেরা পাগল বলেছে, আর আজকে আমাদেরকে মৌলবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, উগ্রবাদ বলবে, কথা বলতে হবে না। কিন্তু এই সমস্ত করে লাভটা কি? আলেমদের বিরুদ্ধে সমস্ত কুৎসা ঘটনা করে কি ফায়দা হবে তোমার? মনে রেখো আল্লাহ একজন আছেন সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে চান, তুমি হাজারো মানুষের সামনে তার অপপ্রচার করে তাকে অসম্মানিত করতে পারবে না। 71 টেলিভিশনের যে সাংবাদিক আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কুৎসা যিনি রচনা করেন, যার নেতৃত্বে হয় নারীবাদের কথা বলতে বলতে যার মুখ থেকে ফেনা উঠে যায়, নারীদের যে কি দুরত্বা, তার কথা শুনলে বলা হয় পৃথিবীতে একমাত্র নারীর জন্য রহমত হিসেবে আল্লাহ ওরেই পাঠাইছে, ঠিক কিনা? বিশ্বাস করেন তৎসত্যি। এই শাকিল আহমেদের বক্তব্য শুনলে মনে হয় যে তার যে নারীর প্রতি যে দরদ মহব্বত আর ভালোবাসা এত বেশি যে পৃথিবীর কোনো মানুষের এত মহব্বত নাই। নারীর ক্ষমতায়ন, নারী অধিকার, নারী পুরুষ সমান অধিকার, নারীর চাকরি, নারীর বাড়ি, নারীর গাড়ি, নারীর বাহিরে অবস্থান, এ নিয়ে তাদের পাগলামির উন্মাদনার শেষ নাই। শুধু নারী আর নারী মানে বুঝায় যে সেজন্য নারীর জন্য একটা দূত হয়ে আছে, রহমতের দূত। এরা হচ্ছে মিডিয়ার সামনের চরিত্র। সপ্তাহখানিক আগে আল্লাহ পাক কি দেখালেন এই জাতিকে, যে তুমি না আমার আলেমের কুচ্ছারণা করেছিলে, তুমি না আলেমদেরকে বেইজ্জত করেছিলে, তুমি না আলেমদের সমালোচনা করেছিলে, তুমি না আমার দেশের হকপন্থী আলেমদের তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সামনে লাঞ্ছনে করেছিলে, আজকে তার কল রেকর্ডে শাকিল আহমেদের কল রেকর্ড ফাঁস করে গোটা জাতির সামনে আল্লাহ পাককে ল্যান্ডা করে ছেড়ে দিয়েছে। এই শাকিল আহমেদ তার সংবাদ পাঠিকার সাথে অবৈধ সম্পর্ক করেছে, কল রেকর্ড ফাঁস হয়েছে, সে বলে তুমি তো 55 নম্বর আইটেম, কয় নাম্বার?
এরা এরা মিডিয়ার সামনে নারী দিয়ে নারীবাদের কথা বলে, বুঝতে হবে বা জাতি বুঝতে হবে নারীবাদীর কথা মুখে বলে প্রকারান্তরে এরা হচ্ছে নারীর সতীত্বের সবচেয়ে জোর। এরাই হচ্ছে দেশ থেকে ইসলাম বিদায়ের জন্য সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। এই জন্য যুবকদেরকে রুখে দাঁড়াতে হবে। ও যুবকেরা, এই সমস্ত কাফের বেঈমানদের ঘুষকদের এদের চরিত্রটা কত জঘন্য। যে মহিলার সাথে আচরণ করেছে সে মহিলা সংবাদ সম্মেলন করেছে, দেখেছেন না? কথা বলে দেখেছেন না? এখন যেই মহিলা সংবাদ সম্মেলন করলেন তার বিরুদ্ধে, বললেন আমার ভ্রূণ নষ্ট করেছে, আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে আমাকে ইউজ করেছে, ব্যবহার করেছে। এরা হচ্ছে নারীবাদীর অ্যাডভাইজার। নারীবাদীর কি অ্যাডভাইজার? এরা অ্যাডভাইজ করে। আমরা নারীর আন্দোলন, নারীর পক্ষে, নারীর যে পক্ষে কোন পক্ষে, জাতির সামনে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। প্রকাশ কি হুজুররা করেছে? আরো আসতে বলেন। আলেমরা করেছে? প্রকাশ কে করেছেন? এখান থেকে শিক্ষা গ্রহণ কর, শিক্ষা গ্রহণ কর। আলেমদের মান ইজ্জত নিয়ে খেলা করো না। তুমি আলেমদের ইজ্জত নিয়ে তার জামা টানবে, আল্লাহ তোমার লুঙ্গি টেনে খুলে জাতির সামনে ল্যাংটা করে দেবে। এজন্য হক্কানি আলেমদের সাথে হৃদয়ের সম্পর্ক এ দেশ, এ জাতির, এ মানুষের রয়েছে। একটা প্রমাণ আপনাদেরকে দিই, লক্ষ্য করেন, বাংলাদেশের যত দল বলেন, দর্শন বলেন, যা কিছুই বলেন না কেন, যে কোনো প্রোগ্রাম করতে গেলে কোটি কোটি টাকা বরাদ্দ করতে হয় আর মানুষদেরকে তাদের বক্তব্য শোনাবার জন্য, ঠিক কিনা বলেন? আর আলেমদের বয়ান শোনাবার জন্য টাকা তো খরচ করতে হয় না, বরং নিজের পকেটের টাকা খরচ করে লোকেরা মাহফিল উল্টা এসে দিয়ে যায়। এরপর বাংলাদেশের মাহফিল আমরা যেখানে যাই সেখানে মাঠে জায়গা নেই, মাঠে জায়গা নাই, প্যান্ডেলে জায়গা নাই, রাস্তাঘাটে জায়গা নাই, বাসের ছাদে, এমনকি বিল্ডিং এর ছাদে, বাসের ডালে, কোনটার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মানুষ কোরআন শুনে। সুবহানাল্লাহ, ইচ্ছা করলো না। এর মানে হচ্ছে তুমি আলেমদেরকে নিয়ে যত কুচ্ছারণা করবা, আল্লাহ আলেমদের মহব্বত মানুষের দিলে তত বেশি ঢোকায় দেবে। ও যুবক ভাইরা, আমার কোরআনের কথা শুনতে চাই, কোরআন মানতে চাই, কোরআনের সাথে যদি আমি থাকতে পারি, ইজ্জত দেবেন কে? সম্মান দেবেন কে? দেখেন কোরআনের সাথে থাকার কারণে যুবকেরা কি বলে। আজকাল এই যুবকেরা বলে, হুজুর ইউটিউবে অনেক তাফসির শুনি, জীবনে স্বপ্ন দেখি, যেদিন প্রথম আপনাকে দেখব আপনার কপাল ধরে চুমা খাবো। সুবহানাল্লাহ, বলেন এই মহব্বতটা কে দিয়েছেন? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান আনে, নিশ্চয় যারা ভালো কাজ করে, মানুষের অন্তঃকরণে তাদের জন্য আমি আল্লাহ মহব্বত। ও যুবক ভাইরা আমার, অতএব আজকে আমাদের সমাজের মুক্তি, দেশের মুক্তি, জাতির মুক্তি সেদিন মিলবে। এ সমাজের মানুষরা যেদিন আল্লাহ পাকের কুরআন অনুযায়ী চলবে, সেদিন আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া জাতিকে ধন্য করে দেবে। কুরআন মানতে চাই, কারা কারা দু হাত দেখতে চায়? কোন প্রশ্ন নাই, বিনা বাক্যে, বিনা যুক্তিতে, বিনা তর্কে আল্লাহর কোরআন মানতে চান, কারা কারা দু হাত উঠান, ভালো করে দেখান, আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করে, জোরে বল আমিন। এখন আপনারা আরেকটা প্রশ্নের জবাব দিয়ে বলেন, কোরআন কি একটা একটু মানা যাবে না, পুরোপুরি মানতে হবে?
আল্লাহ পাক বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দিয়ে দিবে তা হবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। ভাইরামাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুরআন শরীফের কিছু কিছু আয়াতকে মানবা কিছু আয়াত মন গড়া বাদ দিয়ে দিবা, যে এটা আমার সহজ হয় এটা মানবো এটা কঠিন হয় মানবো না। এই যদি হয় তোমার চরিত্র দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত হতে হবে, পরকালে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কুরআন শরীফটা পরিপূর্ণ মানো, কারণ ইসলামকে আমি পূর্ণাঙ্গ বানায় দিয়েছি। তামাম পৃথিবীর কোন ধর্ম দর্শন কমপ্লিট নাই, একমাত্র কমপ্লিট ধর্মের নাম কি? একটা এক্সাম্পল না দিলে আপনারা সহজে বুঝবেন না। যে সব মাহফিলে আমরা শুনি হুজুর আমাদেরকে বলেন যে কোরআনে সব আছে, কিন্তু আসলে কোরআনে কি কি আছে একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো আমাদের বর্তমান সমাজে যে সমস্যাগুলো হচ্ছে, সমস্যা যে ইদানিং যা সৃষ্টি হচ্ছে, সমাধান আল্লাহ দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ দিচ্ছে বলো না। কিরকম কমপ্লিট লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যুবকদের চরিত্র যেন ভালো থাকে, নারীদের চরিত্র যেন ভালো থাকে, আল্লাহ পাক প্রেসক্রিপশন করে দিয়েছেন, সমাধান দিয়ে দিয়েছেন। যুবকেরা ইসলাম মানে নাই যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে, নারীরা ইসলাম মানে নাই যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে। আল্লাহ পাক কিছু গাইডলাইন দিলেন, কিছু দিলেন পুরুষের জন্য, কিছু দিলেন নারীর জন্য। আল্লাহ পাক পুরুষকে কিছু দায়িত্ব দিলেন, পুরুষেরা তোমরা মানবে, কিছু দায়িত্ব দিলেন নারীদেরকে, ও নারীরা এটা তোমরা মানবে, যদি মানো তো কি হবে। এবার দায়িত্বগুলো শুনেন, আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুন বিমা ইয়াসনাউন। অনবিজি আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন পর্নার থেকে নিজের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখি, ওয়াহফাযু ফুরুজাহুম লজ্জাস্থানকে যেন হেফাজত করে। যদি দৃষ্টিকে পর্নারী থেকে নিম্নগামী করে রাখতে পারে আর লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, যালিকা আযকা লাহুম, এটা তাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য বড় একটা সহায়ক মাধ্যম। সুবহানাল্লাহ। নারীকে ইফতিজিং করবে, তার গায়ে হাত দিবে, এটা তো অনেক দূরের কথা। আল্লাহ বলছেন পরনারীর প্রতি তোমার নজর পড়েছে, চক্ষুটাকে দৃষ্টিটাকে নিম্নগামী করো। প্রেসক্রিপশন গুলো খুব ভালো করে খেয়াল করুন। মানবতার সমাধান আল্লাহ কি সুন্দর করে দিলেন, পরনারী থেকে দৃষ্টিকে তুমি সংযত রাখো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো, আর মনে রেখো তুমি যা করো তোমার সব খবরাখবর কিন্তু আমি আল্লাহ জানি। তুমি একথা মনে করো না, ভুলেও দরজা বন্ধ জানালা বন্ধ কেউ দেখবে না, তুমি মনে রেখো তামাম পৃথিবীর কেউ যেখানে দেখতে পায় না সেখানে আমি আল্লাহ দেখতে পাই। ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। মনে রেখো আসমান জমিনে এমন কিচ্ছু নাই যে আমার আড়ালে হয়, সব আমার চোখের সামনে হয়। সাবধান, নিজেকে কখনো একা ভেব না, তোমার সাথে আমি ফেরেশতা দিয়ে রেখেছি, তোমার সমস্ত কাজ রেকর্ড করছে, আর আমি আমার দৃষ্টির ভিতরে গোটা আসমান জমিন সমস্ত কিছুকে কন্ট্রোল করি। বিশ্বাসটাকে কিভাবে বদ্ধমূল করেছেন সাহাবীরা, কয়লার টুকরা থেকে সোনার টুকরা তো এমনি হন নাই। সুবহানাল্লাহ। এগুলা পড়ে পড়ে, এগুলা জেনে জেনে, এগুলা শুনে শুনে সাহাবাই কেরাম কয়লার টুকরা যারা ছিলেন, নারী সতীত্বের জম ছিলেন, যুগ যুগ ধরে বছরের পর বছর রক্তপাত করেছে, একজনের ক্ষেতে আরেকজনের উট কেন মুখ দিল,
এতটুকুর অপরাধে 12 বছর 14 বছর খুনাখুনি হয়েছে। সেই মানুষদের কাছে আল্লাহ এই আয়াত নাযিল করলেন, তারা এমন সোনার মানুষে পরিণত হলেন, তারা নারী সতীত্বের জং থাকলেন না, এক একজন নারীর পাহারাদার হয়ে গেল। কেমন পাহারাদার হলেন লক্ষ্য করেন, আল্লাহর নবীর সাহাবীগণ হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মুহাজির সাহাবীদের তো থাকার ঘর নাই, বাড়ি নাই, আসবাবপত্র কিছু নাই, দিনের জন্য তারা সব কিছু কুরবান করে দিলেন। আনসারী সাহাবীদের সাথে মুহাজির সাহাবীদেরকে একসাথে একটা ঘর দিয়ে দিলেন। আনসারী সাহাবীরা এক একজন মুহাজির সাহাবীকে ভাগ করে নিয়ে নিলেন, অলো বিজি ওই সাহাবীকে আমার সাথে দেন, তাকে আমার ভাই বানাই নিলাম, আমার ঘরে তার জন্য আমার দুটা ঘর আছে, একটা ঘর আমার আর একটা ঘর আমার এই মুসলমানের ভাইকে দিয়ে দিলাম, আমার সাথে ভাগ করে দেন। আনসারি সাহাবি কেন বলা হয় জানেন? আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। মুহাজির মানে হিজরতকারী, মানে যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গিয়েছেন তারা হচ্ছে মুহাজির। তাদের মক্কাতে বাড়িঘর ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, টাকা পয়সা ছিল, সব ছিল। আপনারা কি হিজরত করা কি খুব সহজ কাজ মনে করেন? আপনাদের কি মনে হয় যে যেই সাহাবীরা হিজরত করেছেন খুব সহজ বিষয়টা ছিল? ভাবেন একটু, আপনি আপনার নিজেকে দিয়ে ভাবেন, আমি আমার নিজেকে দিয়ে ভাবি, যে আমার যেখানে জন্ম হয়েছে, যেখানে আমার ব্যবসা বাণিজ্য, এই এলাকার নাম কি? বোয়ালবাড়ি। এই বোয়ালবাড়ি বাজারে যার ব্যবসা আছে, যার জন্ম হয়েছে এখানে, যার ঘর আছে এখানে, যার বাড়ি আছে এখানে, ইসলামের জন্য, ধর্মের জন্য, দিনের জন্য এমন অবস্থা সৃষ্টি হলো তিনি বোয়ালবাড়িতে থাকতে পারবেন না, শুধু এখানে থাকতে পারবেন না, এই দেশ থাকতে হবে, বাংলাদেশ ছেড়ে তাকে সৌদি আরব চলে দিতে হবে। কথার কথা, এক্সাম্পল বোঝাবার জন্য বলি, তাকে ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, সন্তান ছাড়তে হবে, স্ত্রী ছাড়তে হবে, সব ছেড়ে দিতে হবে, কথার কথা চলে যেতে হবে মদিনাতুল মুনাব্বারায়। এই কাজটা কি সহজ? এটা যে কত বড় কঠিন কাজ। যদি উদাহরণস্বরূপ বলা যায়, এটা বলি না যে আল্লাহ এই সিচুয়েশন আমাদেরকে দিক, এমন যদি একটা অঘটনা ঘটত, আল্লাহ পাক যদি কুদরত দিয়ে এমন করে এলান করাতেন যে ইমার্জেন্সি ভাবে হকপন্থী যারা তোমরা আছো তাড়াতাড়ি এই দেশের সব মক্কা মদিনায় চলে যাও, যাদের ওজন আছে শরীরে ওজন আছে তারা বাদ দিয়া, দেখবেন যার জীবনে ওজন আসে নাই সে বলবে আমি ক্যান্সারে আক্রান্ত, আমার যাওয়া যাবে না, ঠিক কি না? কথা বলে না, ঠিক কি না? বলে ক্যান্সারে আক্রান্ত, আমার যাওয়া কোনোদিন সম্ভব না, এই হুজুর অবসর আছে ওনারে পাঠাই দেন, ওনার তো ঘর বাড়ি নাই, হুজুর মানে ওনারে পাঠাই দেন, আমার দ্বারা সম্ভব নয়। তো সাহাবাই কেরাম নিজের বাড়ি ভিটা ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, আবু বকরের মতো বিশিষ্ট ব্যবসায়ী সাহাবি চলে গেলেন মদিনায় ভিখারি হয়ে, ফকির হয়ে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, থাকবেন কোথায় তারা মদিনায় গিয়ে? মদিনায় তো ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, থাকবেন কোথায়? আনসারি মুসলিম সাহাবিরা তারা বললেন, নবীজি আমরা হলাম আপনাদের সাহায্যকারী, যারা হিজরত করে এসেছে আমাদের ঘরে ঘরে ভাগ করে দেন। এক একজন সাহাবি কি এক একটা এক একজন সাহাবি ভাই বানাই নিলেন, আল্লাহর নবী ভাই ভাই বানায়া বিভিন্ন ঘরে তাদেরকে ভাগ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট ধনী সাহাবি ছিলেন মক্কায়, সুবহানাল্লাহ, আহা, তিনি আসলেন মদিনায় নিঃস্ব হয়ে। একটু ভাবেন আপনারা, তৎকালীন যুগের আরবের একজন বিশিষ্ট শিল্পপতি, সুকৌশলী ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি আসলেন মদিনায়, আসলেন, আসার পরে তাকে একজন সাহাবি জায়গা দিয়ে দিলেন। তিনি বললেন, আমাকে জায়গা দিতে হবে না, আর আমাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে না, আমাকে একটা কাজ করো, তোমাদের এলাকার বাজার কোথায়, আমাকে বাজারে নিয়ে যাও, আমি ব্যবসা করব। সুবহানাল্লাহ বলবেন, আমি ব্যবসা করব, আমাকে বাজার দেখাই দাও। তো ব্যবসা তো পুঁজি লাগবে, পুঁজি কই, সব তো শেষ, ইসলামের জন্য তারা তো সব শেষ করে দিয়ে আসছেন, আমাকে বাজারটা দেখাই দাও, পুঁজি লাগবে না, পুঁজি হয়ে যাবে। গিয়ে দেখেন এক লোক কিছু বস্ত্র নিয়ে বসে আছে, পণ্য নিয়ে বসে আছে, উনি বিক্রি করতে পারে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশিষ্ট কৌশলী ব্যবসায়ী, তিনি বললেন যে ভাই
তুমি কি তোমার পণ্যগুলো আমার কাছে বাকিতে বিক্রি করতে পারো? তুমি সকালবেলা দিবে, বিকালে তোমার টাকা বুঝে নেবে? বলে হ্যাঁ অবশ্যই পারি, আপনি আমার কাছ থেকে নেন, বিকেলে টাকা দিয়ে দিবেন। তিনি সেখান থেকে কিছু পণ্য নিলেন, সেই পণ্যগুলো কিনলেন, তার কাছে বাকি দিয়ে 100 টাকা। সারাদিন ব্যবসা বাণিজ্য করলে তার কাছে 150 টাকা জমা হয়ে গেল। এবার তিনি বিকালবেলা ব্যাক করলেন, 50 টাকা পুঁজি হলো, শুরু হলো তার ব্যবসা বাণিজ্য। ব্যবসার মধ্যে এমন বরকত হওয়া শুরু হলো, গোটা মদিনার মধ্যে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিলেন। ব্যবসার মধ্যে বরকত রয়েছে। যে ব্যবসায়ী ভাইরা আছেন, ব্যবসাকে অমর্যাদা করবেন না। যে হুজুররা তো অনেক ইবাদত বন্দি করে, আমরা ব্যবসায়ী মানুষ, আপনি জানেন না আপনি ব্যবসায়ী, 90% বরকত ব্যবসার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। ব্যবসায়ী দিয়ে সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আত্তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন। ইমানদার সত্যবাদী ব্যবসায়ী, আত্তাজির মানে ব্যবসায়ী, আর সাদুক সত্যবাদী, আমিন বিশ্বস্ত। ইমানদার সত্যবাদী ব্যবসায়ী যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাস্টমারকে ধোকা না দেয়, প্রতারণা না করে, মিথ্যা কসম না কাটে, তাহলে এই ব্যবসায়ীর হাসর কিয়ামতের নবীদের সাথে হবে, সিদ্দিকিনদের সাথে হবে, সালিহিনদের সাথে হবে, শহীদদের সাথে আল্লাহ পাক হাসর নসিব করাবেন, শহীদদের সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এখানে ব্যবসায়ী আছেন, কারা কারা হাত দেখি, কতজন ব্যবসায়ী আছেন এখানে? মাশাআল্লাহ, ডানে বামে বহুত ব্যবসায়ী আছে, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনাদের ব্যবসার মধ্যে ভরপুর বরকত দান করুন, আমিন। এবারে সাহাবায়ে কিরাম সেখানে প্রতিষ্ঠিত হলেন। আমি যে কথা বোঝাবার জন্য এতগুলো কাহিনী আপনাদের সামনে খুলে বললাম, সে ঘটনা হলো একজন মুহাজির সাহাবি, তিনি আনসারি সাহাবির বাড়িতে আশ্রয় নিলেন, তিনি সেখানে বিবাহ সাধিও করলেন। এবার তিনি স্ত্রী কিনে ঘর সংসার শুরু করলেন। কিছুদিন পরে জিহাদের ময়দানে ডাক আসলো, এখন দুইজন পুরুষ একটা বাড়িতে, একসাথে যদি দুজন পুরুষের জিহাদের ময়দানে চলে যায়, বাড়িতে কোনো পুরুষ না থাকে, তাহলে এই ঘরের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগবে না? কথা বলেন, তখন তো টোটালি ইসলামিক স্টেট কায়েম হয় নাই, ইসলামের জিহাদ, ইসলামের আন্দোলন তখন বিশ্বময় চলছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। তখন ভাব করলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমাদের মধ্যে কে যাবে জিহাদে আর বাড়িতে দায়িত্ব থাকবে কে? মহাজির সাহাবি যিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন, তিনি বললেন, হে রসুল, আপনি আমাকে দায়িত্ব দেন, আমি জিহাদে চলে যাই, আমার যে আনসারি ভাই সে তো আমাদেরকে এমনিতেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে, এই কঠিন কাজে অন্তরের পক্ষে সে আমার সাহায্যকারী হয়ে আমার ঘরের জন্য পাহারাদার হয়ে যায়। ভাইরা আমার, এবার আনসারি সাহাবি মুহাজির সাহাবির ঘরের জন্য পাহারাদার হয়ে গেলেন, আনসারি সাহাবি জিহাদের ময়দানে চলে গেলেন, এবার ঘরের সমস্ত বাজারের ঘাটের দায়িত্ব গ্রহণ করলেন আনসারি সাহাবি। তিনি এই মুহাজির সাহাবির স্ত্রী ঘরের মধ্যে বাজার এনে দেন, খাবার তরি তরকারি সব এনে দেন। এভাবে চলতেছিল, এদিক থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে, পর্দার বিধান ইসলামে ফরজ নাকি সুন্নত? কথা জোরে বলতে হবে, পর্দার বিধান ফরজ নাকি সুন্নত? পর্দার বিধান যদি কেউ মানে, তাহলে কি নারীরা এই সমাজের মধ্যে অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, অবহেলিত হবে, নারীদের অধিকার কি খর্ব হয়ে যাবে? আমি যে মনে করি, পর্দা করে একজন নারী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরির অঙ্গন যেখানে থাকুক না কেন, স্যার এই পর্দা মেনটেন করে যদি একজন মা একজন মহিলা একটা বোন চলে, দুনিয়া আখিরাত উভয় জাহানকে আল্লাহ পাক কামিয়াব বানাইয়া দিবে। এবার মহাজির সাহাবি যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে আনসারি সাহাবি প্রায় সময় তার বাড়িতে খাবার নিয়ে আসেন, আনসারি সাহাবি মুহাজির সাহাবির স্ত্রীর কাছে বাজার নিয়ে আসেন। একদিন তিনি বাজার নিয়ে এসে দেখেন, আনসারি সাহাবির স্ত্রী গোসল করে তিনি রোদের তাপে তার চুল বাড়ির আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকাচ্ছে। মহিলারা গোসল করার পরে দেখবেন শীতকালে অনেক সময় মেয়েরা মাথার চুল শুকাবার জন্য রোদ্রে দাঁড়ায় থাকে, ঠিক না? এরকম মনে হয় বুয়ার বাড়িতে হয় না, হয় কি না? তো এটা নারীরা, তিনি আনসারি সাহাবি, তিনি এসে দেখলেন যে মুহাজির সাহাবির স্ত্রী
তিনি গোসল করে চুলটা খুলে দাঁড়িয়ে রোদ্রে তাপ দিচ্ছেন চুলে। এই চুলের দিকে আনসারী সাহাবীর নজর পড়ার পর তার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করল, ওই নারীর প্রতি তার আকৃষ্ট হলো। আকৃষ্ট হওয়ার পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই লোক, এই আনসারী সাহাবী, তিনি মুহাজির সাহাবীর স্ত্রীর হাতে স্পর্শ করেছেন। করোনা কতটুকু হাদিস এসছে শুনুন, ততটুকু শুনবেন, ইসলামে কি বলা নাই, সুবহানাল্লাহ। যারা নিজেদেরকে ফেরেশতা ভাবে, জানি মহিলাদের সাথে থাকলে আমার কোনো অসুবিধা নেই, আমার মনটা খুব ভালো, কি এই পীর সাহেব নাই সমাজে কথা বলে না কেন? আমরা যখন পর্দার কথা বলি তখন সমাজের কিছু তথাকথিত সুশীল আছে, সুশীল এরা বলে হুজুররা এই কি কথা বলে, এগুলা আমাদের মন তো খুব ভালো, ওই যে একাত্তরে শাকিলের মতো নারীবাদ, যে নারীরা ঘরের বাইরে থাকবে, তারা প্যান্ট শার্ট পরবে, জিন্স পরবে, টি শার্ট পরবে, পুরুষদের সাথে বৈশা বৈশা কফি খাবে আর টকশো করবে, গরম বানায় ফেলবে টেলিভিশন, এদের চাপার গরমে দেশবাসী অস্থির হয়ে যাবে, ঠিক কিনা বলতে হবে? এরকম করলে নারীদের মান সম্মান বাড়বে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, এরা জমানি করবে নারীদের অধিকার, আর সুযোগ পাইলে একজনকে 55-56 নম্বর আইটেম বানাবে, কথা জুড়ে বলতে হবে। প্রিয় ভাই আমার এবার শোনেন, নারীদের প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ, এ আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, ঠিক কিনা? আকর্ষণ যদি নষ্ট হয় এই পৃথিবীর মানুষ টিকবে? টিকবে, কিন্তু আকর্ষণ যেন বিকর্ষণের সৃষ্টি না হয়, আকর্ষণ যেন বৈধ আকর্ষণ হয়। নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে বলেই তো এই পৃথিবী টিকে আছে, ঠিক কিনা? পুরুষের প্রতি নারীর মায়া আছে বলেই তো এই সমাজের প্রেম ভালোবাসা মহব্বত, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামীর, বাবার প্রতি সন্তানের, সন্তানের প্রতি বাবার, এই স্নেহ মায়া মহব্বত ভালোবাসা আছে বলেই তো পৃথিবী টিকে আছে, তা না হলে এই পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত। অতএব ভালোবাসা থাকার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। আকর্ষণ, চুল, নারীর চুল, এটা কিন্তু বড় আকর্ষণীয় একটা ব্যাপার। সামান্য চুল দেখে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, এই বাড়ি খালি ওয়াসওয়াসা দিয়েছে শয়তান, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নারীর দিকে তিনি এগিয়ে গেলেন, তার হাত স্পর্শ করলেন। কোন হাদিসের একটা অংশের মধ্যে রয়েছে, ফাকাব্বালা, তিনি হাতের মধ্যে চুমু দিয়েছিলেন। তখন আনসারী সাহাবী যখন এই আচরণ করলেন, মুহাজির সাহাবীর স্ত্রী তাকে ডাক দিয়ে বলছেন, আপনি আপনার ভাইয়ের সাথে খেয়ানত করছেন, আপনি আপনার ভাইয়ের সাথে খেয়ানত করছেন, আপনি অবৈধ কাজ করছেন, জাহান্নামের আগুনকে ভয় করুন। এতটুকু শব্দ যখন বললেন, এতটুকু এমন ভয়াবহ অনুতপ্ত ভাবে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন, চিৎকার করে কান্না করতে 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 পাহাড়ে চলে গেলেন, পাহাড়ে ওজন ধরায় সেজদায় পরে কান্নায় ভেঙে পড়লেন, আমি এটা কি করলাম, আমি এটা কি করেছি, আমি আমার ভাইয়ের সাথে খেয়ানতি করেছি, আমি নাফরমানি করেছি, তিনি কান্নায় ভেঙে পড়লেন। জিহাদের ময়দান থেকে সাহাবীদের কাফেলা যখন ফিরে আসলেন, ওই সাহাবি আবু বকরের কাছে গেলেন, বলছেন, আবু বকর, আমি তো এমন একটা অন্যায় করে ফেলেছি, আমার কি ফয়সালা হবে, আমার কি কোনো ক্ষমা আছে? আবু বকর বলেন, আমি কিছু বলতে পারবো না, এই ফয়সালা আমার কাছে দেওয়ার কোনো ক্ষমতা নাই। ওমরের কাছে গেলেন, ওমর বলে, আমার দ্বারাও সম্ভব নয়। সমস্ত সাহাবীদের সাথে পরামর্শ করলেন, এই কথাটা কি রসুলের সাথে শেয়ার করবো? বলে, শেয়ার করা ছাড়া তো উপায় নাই, আল্লাহ নবীর পক্ষ থেকে যদি ক্ষমার ফয়সালা যদি না জানতে পারি তাহলে তো আমার আখেরাত ধ্বংস হয়ে যাবে, আমি জাহান্নামের আগুনে জ্বলতে থাকবো, আমার এই সুন্দর চামড়া কি জাহান্নামের আগুনে পুড়বে? তিনি কাঁদতেছিলেন আর এই কথা বলতেছিলেন, আমার এই সুন্দর চামড়া কি জাহান্নামের আগুনে পুড়বে, তা তো হতে পারে না। এবার তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে শপথ করে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে নীরব থাকলেন, কোনো কথা বললেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখ ফিরাই নিলেন, এই সাহাবি তখন পাহাড়ির উপরে গিয়া এমন ভাবে কান্নায় ভেঙে পড়লেন, আর আল্লাহকে ডাকে ডেকে বলতে থাকেন, আল্লাহ, তোমার নবী আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তোমার পয়গাম্বর, তোমার রসুল আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নবীর সাহাবিরা সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার জায়গা একমাত্র আল্লাহ তুমি, বাবুদ্দু জিন্দিগিতে যে ভুল করেছি আমাকে ক্ষমা করো, আমি আর কোনোদিন এমন অপরাধ করবো না, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। এমন ভাবে তিনি কাঁদতেছিলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন ওই সাহাবীর ব্যাপারে কুরআন শরীফের আয়াত আল্লাহ নাযিল করলেন জয়বান সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ইমানদার বান্দাদের অবস্থা লক্ষ্য করো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লা আল্লাহ ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله পাক বলেন ইমানদার বান্দাদের স্বভাব হলো والذين اذا فعلوا فاحشه কোন অন্যায় কাজ যদি তারা করে ফেলে আও জুলামু আনফুসাহুম নিজের উপর তারা জুলুম করে বসে যাকারুল্লাহ যখন আমি আল্লাহর কথা মনে পড়ে যায় ফাস্তাগফিরু লিযুনুবিহিম তাদের অন্যায়ের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে আর ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া তো কেউ গুনাহ ক্ষমা করতে পারি না আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করাতে পারে না কোন পীর সাহেব পারবে না কোন হুজুর পারবে না কোন আলেম পারবে কোন ফকির দরবেশ পারবে গুনাহ একমাত্র কে মাফ করাতে পারবে আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারি না একমাত্র আমি তো গুনাহ ক্ষমা করে দিতে পারি আর কেউ পারে না ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন যে অন্যায় তারা করেছিল সেই অন্যায়ের উপর তারা অবিচল থাকে না ফিরে আসে এই সমস্ত বান্দা যারা তাদের জন্য হচ্ছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম وَجَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ এই সমস্ত মানুষ যারা যারা এইভাবে অন্যায় করার পরে উত্তপ্ত হয় কান্দে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহর কাছে আর নিজের গুনার উপর অবিচল থাকে না উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম তাদের পুরস্কার হলো তাদের রব আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আল্লাহ আকবার জোরে বলতে হবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা ওয়া জান্নাতুন তাজরি এমন জান্নাতের সুসংবাদ যে জান্নাতের পাদদেশ দিয়ে নিজ দিয়ে প্রস্রবণ প্রবাহিত হয়ে যায় নদী নালা প্রবাহিত হয় খালিদিনা ফিহা ওই জান্নাতের ভিতরে তারা চিরদিন অবস্থান করবে ওয়ানিআমা আজরুল আমিলিন আর যারা নেক কাজ করে তাদের পুরস্কার কতই না উত্তম যুবক ভাইরা এই ঘটনা শোনাবার উদ্দেশ্যটা লক্ষ্য করে আমি আপনাদের সামনে কেন এই ঘটনা শোনালাম সাহাবি যখন আনসারি সাহাবি মুহাজির সাহাবির স্ত্রীর গা যখন স্পর্শ করেছে হাতে যখন চুম্বন করেছে এই দৃশ্যের কথা পৃথিবীর কেউ তো হয়তো যাও জানতে পারতো গোপনেই তিনি সমাধান করে ফেলতে পারতেন কিন্তু ইমান তাকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে তিনি পাগল পাড়া হয়ে গিয়েছিলেন সাহাবিদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন সমাধানের জন্য কি হবে কি করলে আল্লাহ মাফ করবে সুবহানাল্লাহ কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করলে আল্লাহ আমাকে মাফ করবে উনি কিন্তু শারীরিক জিনা করে নাই শুধু হাত স্পর্শ করে হাতে একটা চুম্বন করে যে এতটুকুর অপরাধে দীর্ঘদিন পর্যন্ত তিনি পাহাড়ের চূড়ায় বসে বসে কাঁদছেন আল্লাহর কাছে আল্লাহ পাক তার সামনে কুরআন শরীফে আয়াত নাযিল করেছেন সাহাবায়ে কেরাম আমাদের আমলের নমুনা নিদর্শন তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে অতএব এই ঘটনা বলার পেছনে আমার মূল উদ্দেশ্য হলো অসংখ্য যুবকেরা তরুণীরা আজকে এই সমাজে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেই ফেলেছে ঠিক কি না গুনাহ তো হয়ে গেছে করণীয় কি ও যুবকেরা আমার করণীয় কি আমার তো পরকাল আছে আমার তো কবর আছে আমার তো আগামী বরজাত আছে কবরে আজাব সহ্য করার ক্ষমতা তো আমার নাই ফেরেশতারা যে আজাব দিবে সে আজাব সহ্য করার ক্ষমতা আমার নাই জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমার নাই তাহলে আমার করণীয় কি আমি তো গুনাহ করেই ফেলেছি সমাধানের রাস্তা আল্লাহ নিজেই বলে দিয়েছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور
নবী আপনি বলে যাও বান্দারা আমার, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আমি আল্লাহ সেই মহান আল্লাহ, আমি সমস্ত গুনাহ ক্ষমা করতে জানি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহর প্রতি সেই আশা আমাদের আছে না? আল্লাহ আমাকে মাফ করবে সেই ভরসাটা আছে কার কার? আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ওটা করেন না আল্লাহ, যদি হাত তোলেন না বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, জোরে করে আমিন। মহব্বত রাখেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, ভালোবাসা রাখেন, আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, কোন বান্দা যখন তওবা করে আমল নামায় এমন হয়ে যায় যে বান্দা জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। খাস দিলে তওবা করে ফেলেন মন থেকে, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদেরকে বলবো তওবা করে ফেলেন। ওই পশ্চিমা সংস্কৃতি কিংবা ভারতের নোংরা সংস্কৃতি, সিনেমার সংস্কৃতি নারী মুক্তি দিতে পারে না, বরং নারীর সংসারকে ধ্বংস করে দিতে পারে। নায়ক নায়িকারা কোনোদিন মুসলিম নারীর মডেল হতে পারে না, মুসলিম যুবকের আইডল কোনোদিন সিনেমার নায়ক নায়িকা হতে পারে না, কারণ হচ্ছে তাদের চরিত্রে কোনো বালাই নাই, তাদের পারিবারিক জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, সম্মান নাই, ইজ্জত নাই। তারা বিশ্ব সুন্দরী বিবাহ করে কিন্তু সপ্তাহ দুই এক গেলে বিশ্ব সুন্দরী তার কাছে কুৎসিত মনে হয়, আর ভালো লাগে না, তাকে চেঞ্জ করতে হয়। আমার বাংলাদেশে একজন রিক্সাওয়ালা কালো নারীকে নিয়ে 80 বছর সংসার করে, সংসার ভাঙে না, আর উনি বিশ্ব সুন্দরী বিবাহ করে 2 বছর সংসার টেকে না, কারণটা কি? তোমার তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তোমার সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে রিক্সাওয়ালা, কৃষক, কুলি মজুর, ঠেলাওয়ালা, অল্প পয়সা ইনকাম করলে কি হবে, তার মধ্যে আল্লাহর ভয় আছে, পরনারীর প্রতি লোভ লালসা না থাকার কারণে আল্লাহ এই সংসারে রহমত ঢুকিয়ে দিয়েছেন। আর তোমার সব আছে, টাকা আছে, পয়সা আছে, যশ আছে, খ্যাতি আছে, সম্মান আছে, সব থাকার পরেও তোমার ঈমান না থাকার কারণে তোমার এই সুখের সংসারের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছেন, এই জন্য তোমাদের সংসার টেকে না। এই যুবক ভাইদেরকে বলছি, ওদের মতো নিজেদেরকে মডেল বানাবার চিন্তা করবেন না, সুখ পাবেন না, দাও দাও করে আগুনে পুড়তে হবে। মা বোনদেরকে বলছি খবরদার, মা বোনেরা ইসলামের পর্দার বিধানকে মান্য করুন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবেন। মনে রাখবেন যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না, ঠিক কিনা? ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? ছাগল রাস্তাঘাটে পাওয়া যায়, যেখানে সেখানে পাওয়া যায়, ওর দাম নাই। ছাগল দিয়ে মানুষকে গালি দেয়, কয় তুই একটা ছাগল, কয় তুই একটা রাম ছাগল, ঠিক কিনা? কিন্তু হরিণ বলে কেউ গালি দেয় না, হরিণ দিয়া সৌন্দর্য তার দৃষ্টান্ত দেয়, উপমা দেয়, তোর চোখ গুলো দেখতে তো অনেক সুন্দর, টানা টানা হরিণের মতো, ওকে হরিণদের উদাহরণ দিচ্ছে, হরিণের দাম বাড়াই দিয়েছে, পক্ষান্তরে ছাগল দিয়ে গালি দিয়েছে। এই জন্য যে সমস্ত মা বোনরা নিজেকে আলট্রা মডার্ন হিসেবে জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, এরপরে সাত গায়ে দিয়ে আধুনিক বানিয়ে রাস্তায় বের করে দেন, তারা ওদের মতো নিজের সংসারের মধ্যে আগুন জ্বালাবার জন্য প্রস্তুতি নেন, তাদের সংসারে সুখ আসবে না, শান্তি আসবে না। আর এই জন্য বাবা মা কিয়ামতের মাঠে দায়ী হয়ে যাবে, স্বামীরা দায়ী হয়ে যাবে। যত ভাইরা এখানে এসেছেন, সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার কথাটা মনে রাখেন, প্রতিদিন আপনি ওয়াজ শুনেন, একটা কথা মনে রাখেন, এক একটা মাহফিল থেকে একটা কথা যদি সবক হিসেবে নিতে পারেন, জীবন বদলাই দেবেন। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? সালাফাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মুদমিনুল খমর, যারা মদ পান করে, শারাব পান করে, তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়ালাকু, পিতা মাতার অবাধ্য সন্তান, যারা বাপ মার খেদমত করে না, বাবা মার মনে কষ্ট দেয়, এমন সন্তানের জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদ্দাইয়ুসুল্লাযী ইউকিররু ফী আহলিহিল খাবাসা,
ওই দায়ুস পুরুষ নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা দেখার পরেও প্রতিবাদ যার করে না। এই তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আমি আশ্চর্যান্বিত হই যে যত বেশি টাকার মালিক যখন হয়ে যায় তখন অনুষ্ঠান বিবাহের অনুষ্ঠান গায়ে হলো যে অনুষ্ঠান জাক জমক করে 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 কিনা ধরে না। আবার ফাইভ স্টার হোটেলে আয়োজন হয় তখন আর ছোটখাটো রেস্টুরেন্টে বিবাহ হয় না, ফাইভ স্টারে দেওয়া। আর ফাইভ স্টারে গিয়ে একটু হুস্কি না খাইলে নাকি বিবাহ অনুষ্ঠান জমেই না। আমার সাথে আলহামদুলিল্লাহ তো দেশের সর্বস্তরের মানুষের উঠা বসা, ধনী গরিব রাজা প্রজা আমির ফকির। এক ভাই আমাকে বললেন, হুজুর এক বিবাহের অনুষ্ঠানে গেলাম, সেখানে তো সমস্ত গ্লাসে গ্লাসে প্লেটে প্লেটে আপনার প্লেটের সামনে ছোট ছোট গ্লাসের মধ্যে পান আপনার শরাব দিয়েছে, মদ দিয়েছে। এই মদের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে না? যুবকদেরকে ওয়াদা করতে হবে, আমি মরেও যদি যাই এক ফোঁটা মদ আমাকে কেউ গেলাতে পারবে না, ওয়াদা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। হাত নামা। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি একবার এক ঢোক মদ পান করে চল্লিশ দিন পর্যন্ত তার কোন রুকু সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এক ঢোক মদ খেলে চল্লিশ দিন পর্যন্ত নামাজ রোজা সব শেষ, ভাবতে পারেন আপনারা? এক ঢোক মদ পান করলে চল্লিশ দিনের ইবাদত শেষ। আর যদি এক দেড় হাত পরিমাণ সুদ খান, সুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাতিনা জানিয়াতান, 36 বার জিনা করলে যে গুনাহ হয় এক দিরহাম সুদ খাইলে তার চেয়ে বেশি গুনাহ। আর সেই সুদ আজকে মুসলমানের দোকানে দোকানে ঘরে ঘরে সুদ, ঠিক কি না? সুদ না খাইলে যেন ব্যবসায়ী হয় না। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ কর, যদি বলেন বলেন না আমি। এই জন্য সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার দায়িত্ব নিতে হবে সকলকে, আমার সংসারের দায়িত্ব পরিবারের দায়িত্ব আমাকে গ্রহণ করতে হবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে, অনুরূপভাবে পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক কোরআনে প্রেসক্রিপশন দিচ্ছেন, দৃষ্টিকে নিম্নগামী করে রাখো, লজ্জাস্থানকে হিফাজত করো, দায়িত্ব দিয়ে দিলেন পুরুষদেরকে। এবার আপনারা বলেন, পুরুষদেরকে আল্লাহ দায়িত্ব দেওয়ার পরে মহিলাদের কোনো দায়ী দায়িত্ব নাই, কথা বলে না কেন? ইদানিং দেখবেন সুশীলদা কি বলে জানেন, সুশীলদা বলে মেয়েরা তার পছন্দ মতো জামা পরবে, পুরুষরা ধর্ষণ করবে কেন? এটা পুরুষের দোষ, তার মানসিকতাই সমস্যা, নারীর কোনো সমস্যা নাই। মানে উনি হাফ প্যান্ট পরে থাকলেও নারীর কোনো সমস্যা নাই, উনি জিন্স পরলেও নারীর কোনো সমস্যা নাই। আচ্ছা যারা এই ধরনের উদ্ভব কথাবার্তা বলে এদের কি মাথা ঠিক আছে? আমার জোরে বলে। আমি উদাহরণ দিয়ে অনেক জায়গায় কথাটা এভাবে বলি, বিড়ালের নাকের ডগায় যদি সুটকি দিয়া, বিড়ালের নাকের সামনে সুটকি দিলে, আর ঢাকা থেকে গাজীপুর থেকে বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিয়ে তিন ঘন্টা ওয়া শোনাইলেন বিড়াল, রে এরে বিড়াল এই সুটকি খাইলে কবিরা গুণা হবে, এই সুটকি খাইলে 100 দুররা মারা হবে। বিড়াল বলবে আমার নাকের ডগার মধ্যে সুটকি দেওয়ার পরে 100 দুররার যে বিধান করেছে ওর পাথার মধ্যে 200 দুররা মারা উচিত, ঠিক কি না? ওর পাথায় 200 দুররা মারা উচিত। আজকে সমাজের তথাকথিত সুশীলরা বলবে, নারীবাদীর নামে বলবে, নারীরা পর্দা ছাড়া চলবে, হিজাব ছাড়া চলবে, বোরকা ছাড়া চলবে, মৌলবাদরা সহ্য করে না, মৌলবাদরা খালি বোরকা 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 বলে। দেখেন আফগান তালেবান সরকার গঠন করার পরে আমি তালেবান সরকারকে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট স্বীকৃতি দেবে না দেবে এটা রাজনৈতিক পলিসি, ভিন্ন সিদ্ধান্ত, এটা আমি কিছু বলতে চাই না। আমার বক্তব্য হচ্ছে, পৃথিবীর কোনো দেশ কোনো রাষ্ট্র যদি কোরআন কারিমের কোনো বিধানকে বাস্তবে কার্যকর করে, এটা কি আপনি খুশি না বেজা? আরো আসতে বলেন নাকি খুশি হইতেও ভয় লাগে? তালেবানরা সেখানে পর্দা বাধ্যতামূলক করেছে, এতে কি আপনারা আপনারা বেজার হয়েছেন কারা কারা? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সব দলের লোকের তো আছে, খুশি কারা কারা হাত দেখি? মাশাআল্লাহ, দেখেছেন এদেশে সবাই কিন্তু ইসলাম চায়, কিন্তু অদৃশ্য কোন একটা শক্তি যেন আমাদের জবানকে টেনে ধরতে চায়, ইসলামের লাগামকে টেনে ধরতে চায়,
তারা শুনে রেখো শুনে তোমার সাথে দেশে দুয়ে আমার ইসলামের পতাকা ইসলামের মধ্যে পর পর উঠবে এবং এই মুহূর্তে হাতে উঠবে কথা বলতে হবে মুসলমান ঠিক কি না ও যুবকেরা আমার আফগানে তালেবান সরকার সেখানে নারীদের জন্য হিজাব বোরকা বাধ্যতামূলক করে দিলে বোরকা বিক্রি বেড়ে গেল কিন্তু দুঃখজনকভাবে বোরকা বাধ্যতামূলক হলো আফগানে আর ঘুম হারাম হয়ে গেল বাংলাদেশের সাংবাদিকদের চিন্তা করছেন অবস্থাটা ঠিক আমার মনে হইতেছিল তখন যে সময় 71 ডিবিসি সহ অন্যান্য চ্যানেলের সাংবাদিক এত উৎকণ্ঠা এত দুঃখ ভারাক্রান্ত হয়ে সংবাদগুলো লেখা শুরু করলো মনে হলো যেন ওদের বউর উপর বোকা পরস্ত্র দিছে ঠিক কিনা নারাজ হয়ে গেল তারা কি বলেছে শুনেন হেডলাইনে লিখেছে যে আফগানিস্তান নারীদের আফগান নারীদের সোনালি দিনগুলো হারিয়ে গেছে সোনালি দিন আধুনিক পোশাক তারা বলছে আধুনিক পোশাক আর তারা পড়তে পারবে না এখন তারা বোরকা পরবে এভাবে নাক ছিটকে ছিটকে লিখেছে আমি আবার পত্রিকার ওই লেখাগুলোর মধ্যে আমি কমেন্টগুলো পড়তাম যে এই জাতি এদের সংবাদগুলো কিভাবে গ্রহণ করেছে আমি খুব খুশি হয়ে যাই এদের কমেন্ট পড়ে আলহামদুলিল্লাহ আমি দেখলাম আমার বাংলাদেশের মুসলমান ইসলাম বিদ্বেষীদের সংবাদকে ঘৃণা করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে সবাই তালিবানদের পক্ষেই সাফাই গিয়েছে সবাই বলেছে এই আইন শুধু আফগানে নয় এই আইন বাংলাদেশে হওয়া দরকার দেখলাম অসংখ্য লোকেরা লিখেছে যে বোরকা বাধ্যতামূলক এই দেশে হওয়া দরকার আজকে এই দেশে কি হচ্ছে দেখেন কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমার দেশের স্কুলের ছেলে এবং মেয়ে যারা স্কুল লেভেল শেষ করে কলেজ লেভেলে যাবে তারা একটা বিদায় অনুষ্ঠান করেছে বাংলাদেশে স্কুল স্কুলের অনুষ্ঠান নাম দিয়েছে র‍্যাব ডে নাম কি এটা কি ফরিদপুরে হয়েছে হয়েছে আমি জানি না র‍্যাব ডে যারা করলো কেমন শিক্ষকের ছাত্র তারা কেমন মুসলিম ঘরের সন্তান তারা তাদের সেই অশ্লীল শব্দগুলো এখনো অনলাইনে পত্রিকায় মিডিয়াতে আছে গায়ের মধ্যে তারা যা লিখেছে হাত দিয়ে কলম দিয়ে অল্প 14-15-16 বছরের ছেলেরা মেয়েরা গায়েতে যে শব্দগুলো লিখেছে এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন নির্লজ্জ ঘটনা বাংলাদেশ আর বলে না অতএব এগুলো ইন্ধন দিচ্ছে কারা আপনি আপনারা মনে করেন কাকতালীয় ভাবে হয়ে যাচ্ছে না কোনো কিছু কাকতালীয় ভাবে হয় না এদেশের মধ্যে ঢুকানো হয় এদেশের ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সুকৌশলে করানো হয় এজন্য এদেশের সচেতন মহলকে সচেতন হতে হবে রুখে দাঁড়াতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করতে হবে একদিক থেকে মাদ্রাসাগুলোর মধ্যে বিদায়ী অনুষ্ঠান হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুয়ার মাধ্যমে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে মাদ্রাসার ছেলেরা এসএসসি পরীক্ষার্থী যারা তারাও স্কুল মাদ্রাসা থেকে বিদায় নিয়েছে একদিক থেকে এই দৃশ্য আমাদের চোখের সামনে এসেছে আরেক দিক থেকে র‍্যাগদের নামে এমন বাজে অশ্লীল দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠেছে মিডিয়াতে প্রচার করেছে মিডিয়া কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই তারা এই বিষয়টাকে ঘৃণা করে উপস্থাপন করেছে ছেলে মেয়েদের কোনো ভেদাভেদ সেখানে ছিল না নাউযুবিল্লাহি মিন যালিক ছেলে মেয়েদের কোনো ভেদাভেদ নাই ছেলে মেয়ে একসাথে নাচতেছে একজনের স্পর্শকাতর জায়গায় আরেকজন লিখতেছে কলম দিয়ে এটা মুসলমানদের দেশে হবে আর আমরা মুখ বুঝে সহ্য করব আমরা চুপচাপ থাকব আর বলবেন হুজুররা কিচ্ছু বলেন না কিচ্ছু বলে খালি নরম নরম ওয়াজ করেন এ সমস্ত প্রতিবাদ যদি মঞ্চে না হয় এ দেশ তো ধ্বংস হয়ে যাবে এজন্য আলেমদের ইমানি দায়িত্ব হচ্ছে সমাজে যেখানে অন্যায় হবে আলেমরা তার প্রতিবাদ জানাবে এবং সেই প্রতিবাদী ভাষার সাথে বাংলাদেশের 17 কোটি মুসলমানের কণ্ঠকে মিলাতে হবে আলেমদের হাতে হাত রাখতে হবে কোরআনের পক্ষে কথা বলতে হবে কোরআনের পক্ষে লড়তে হবে কোরআনের পক্ষে লড়তে হবে
এজন্য আমরা বলতে চাই ইসলাম আমাদের কি সুন্দর জীবন উপহার দিয়েছে। ইসলাম মানবে না যেখানে, অশান্তি আসবে সেখানে। নবীজি বলেন ওই দায়ুস পুরুষ নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা থাকার পর অন্যায় যে প্রতিবাদ করে না, ওই দায়ুস পুরুষের জন্য জান্নাত হারাম। এত সহজ নয়, এত সহজ নয় বেহেশতে যাওয়া। মামবাড়ি মুয়া পাইছে, তাই আমি এমন পীরের হাতে মুড়ি ধরেছি দিল দিয়েই বেহেশতে পাঠাই দিবে। কি করে আছে না, নামাজও পড়ে না, নামাজও নাই, উরস শরীফে গরু ছাগল নিয়ে আগেই রেডি, সারা বছর নামাজের খবর নাই। কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা হলে অসুবিধা নাই, কিন্তু পীরের বিরুদ্ধে কথা হলে খবর আছে। এরকম লোক বাংলাদেশে নাই মনে হয়, ফরিদপুরে নাই। আপনি দেখেন তার চোখের সামনে কোরআন নিয়ে অবমাননা হয়, তার কোনো আওয়াজ নাই, সে জিগারের টানতে আছে, ঠিক কিনা? সুখটান চলছে, সুখটান চলছি, রসুল নিয়ে অবমাননা হয় তাও সুখটান চলে, কিন্তু পীরের নামে যদি কোনো হুজুর কিছু বলছে তো হুজুরের একদিন কি তার একদিন, সে প্রয়োজনে স্টেজে লুকি করে ফেলবে, জামা কাপড় খুলে চিৎকার দেওয়া শুরু করবে। এরকম বাংলাদেশে নাই, ফায়দা নাই, ফায়দা নাই। পীরের নিজেরই চামড়া থাকবে না হাসরের মাঠে, ঠিক কিনা? আপনার চামড়া রক্ষা করলে পরে পীরে তো নিজেরই খবর থাকবে না। যেখানে নবী রসুল পর্যন্ত অস্থি থাকবেন, কারণ পৃথিবীর সমস্ত নবীরা উৎকণ্ঠায় থাকবেন, আর উনি নামাজ ছেড়ে দিয়ে অপেক্ষায় আছে তার পীর বাবা বেহেশতে নিয়ে যাবে। মামু বাড়ি মুয়া পাইছ, ছেড়ে দিতে হবে এই সমস্ত চিন্তা ভাবনা, নামাজমুখী হতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে উম্মতকে ডাক দিয়ে বললেন, আসসালা আসসালা ইয়া উম্মতি আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, ওয়া উম্মতের নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, আর অধীনস্থ দাস দাসীদের সাথে খারাপ আচরণ করো না। নামাজের কথা নবীজি কয়বার বললেন, সবাই বলেন কয়বার বললেন? আমরা তো গর্বের সাথে অনেক সময় বলি মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ। আসলে আল্লাহ যেন আমাদের এই কথাটাকে কবুল করেন, জোরে কোন আমিন। আসলে কোরআন হাদিসের যে মানদণ্ড দেওয়া হয়েছে, কোরআনে যে থার্মোমিটার দেওয়া হয়েছে, ইমান মাপার যে স্কেল দেওয়া হয়েছে, সেই স্কেল অনুযায়ী বাংলাদেশে কি 92% মুসলমান আছে? আমার তো মনে হয় তখন 90% কাফের ধরা পড়বে, আর 10% মুসলমান পাওয়া যাইতে পারে। তাই যদি না হয়, এদেশে যদি সত্যিকার অর্থে 92% মুসলমান সত্যিকার অর্থে যদি থেকেই থাকত, তাহলে এই দেশের কোন টাকলা পাগলা ছাগলা দাঁড়িয়ে নিয়ে তামাশা করার সাহস হতো না। 92% মুসলমান যদি এদেশে বসবাস করেই থাকত, দাঁড়ি কামায় দেব, ফতুয়া বন্ধ করে দেব, এমন দৃষ্টতামূলক শব্দ জবান থেকে কোনো বেঈমান উচ্চারণ করতে সাহস দেব না। সাহস পায় কি করে? প্রকৃত মুসলমানের অভাব রয়েছে বাংলাদেশে। এই জন্য প্রকৃত মুসলমান হয়ে যেতে হবে। কালক্ষেপণ বহুত হয়েছে, সময় বহুত লস করেছি আমরা, আমরা আর সময় লস করতে চাই না। পরাজয়ের মালা নিয়া আমরা আর লাঞ্ছিত হয়ে থাকতে চাই না। আমরা কেয়ামতের মাঠে নবীজির শাফাত চাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে চাই, হুজুরের হাতে হাউজে কাউসার পান করতে চাই। নবীজির হাতে হাউজে কাউসার চান কারা কারা? নবীজির হাতে হাউজে কাউসার পেতে চান কারা কারা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল কর, হুজুর কর, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমার উম্মতকে কিয়ামতের মাঠে আমি আলাদা করে বাছাই করে নেব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আপনার এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ দুনিয়াতে আসবে, মানুষ তো দেখতে একই রকম, বুঝবেন কেমনে কোনটা নূহ আলাইহিস সালামের উম্মত, কোনটা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, কোনটা ঈসা আলাইহিস সালামের উম্মত, আর কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মত, আপনি বুঝবেন কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, অনেকগুলা ঘোড়া যদি একটা পালের মধ্যে থাকে, আর সেখানে কিছু ঘোড়া যদি কপালের মধ্যে সাদা সাদা দাগ গলা থাকে, গোর্রাম মুহাজ্জালিন, যদি এরকম থাকে, হাতের মধ্যে দাগ, কপালের মধ্যে দাগ, পায়ের মধ্যে দাগ, তাহলে কি ঘোড়ার মালিকের এই সাদা কপালওয়ালা ঘোড়াকে বাছাই করতে কষ্ট হবে? মা আয়েশা বলেন, মোটেও কষ্ট হবে না। হুজুর বলেন, আয়েশা রে শোনা,
যে উম্মতরা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, পাঁচ বার যারা ওযু করেছে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ আমি নবী নূর দ্বারা চমকাইতে দেখব। নূর দেখে দেখে আমি বাছাই করে নেব। ও মুসলমান ভাইরা আমার, এর মানে হচ্ছে যারা বেনামাজি হবে তাদের চেহারার মধ্যে নূর থাকবে না, ঠিক কিনা? তাদের চেহারার মধ্যে কোন নূর থাকবে না, নামাজিদের চেহারার মধ্যে আল্লাহ পাক নূর চমকায় দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার সময় ওযু করতে করতে আমরা হাত ধুই কোনোই পর্যন্ত, তিনি বুগল পর্যন্ত ধুয়ে ফেলতেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা বুগল পর্যন্ত আপনি ধুয়ে ফেলেন কেন, কারণটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের কানে নবীজির মুখে শুনেছি হুজুর বলেছেন ওযুর পানি যে অঙ্গ স্পর্শ করে ওই অঙ্গের মধ্যে কিয়ামতের নূর চমকাবে। আমি বুগল পর্যন্ত ধুয়ে রাখি, কিয়ামতের মাঠে নবীজি যখন আমাকে দেখবেন হুজুর যেন দেখতে পান আমার বুগল পর্যন্ত নূর চমকাইতেছে। আল্লাহ কত বিশ্বাস আর কত মহাব্বত রাসূলের কথার উপরে, জবান দিয়ে হুজুর বলছেন নূর চমকাবে, বাস এটাকে কলিজা দিয়ে গ্রহণ করে নিয়েছে। আর আমরা রাসূলের কথা বিশ্বাস করি না, পাগল ছাগলের কথা বিশ্বাস করি, ফুটপাতের কবিরাদের কথা বিশ্বাস করি, ঠিক কিনা? দশ টাকা দিয়ে ক্যান্সারের ওষুধ দিয়ে দিচ্ছে তাই বিশ্বাস করে, পঞ্চাশ টাকা দিয়ে সারা দেহের সব রূপ ভালো করে দিচ্ছে তাই টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছে, এটা বিশ্বাস করে রসুলের কথা বিশ্বাস করে না, আরে কপাল পরে মুসলমান। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য নিজেদেরকে বদলাতে হবে, নিজেকে শুধরাতে হবে। পারবো না আমরা ইনশাল্লাহ, আজকের পর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজ কাজা হবে না ইনশাল্লাহ। পারবেন তো? রাজি আছেন কারা কারা? আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আর চিল্লাবেন আমিন, হাত নামান। এই দাওয়াতটা মা বোনদেরকে পৌঁছায় দেবেন, আমার করতে দাওয়াত মা বোনরাও শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছি আপনাদের জন্য বেহেশতে দেওয়া খুব সহজ, নিজেরা কঠিন বানাবেন না, আপনাদের জন্য রসুল বেহেশতে দেওয়ার রাস্তাকে আরো সহজ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসা, মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা যদি ঠিকমতো রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাল ফারজাহা, সদিত্বের হিফাজত করে, তাদখুলু বি আইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম, কিয়ামতের মাঠে জান্নাতের আর দরজা যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া নারী বেহেশতের মেহমান হয়ে যাবে। এজন্য মা বোনদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, তিন নাম্বার সতীত্বের হিফাজত করা, আর স্বামীর আনুগত্য করা, স্বামীর সাথে নাফরমানি করা যাবে না। একদিক থেকে নারীরা যেমন স্বামীর নাফরমানি করবে না, অনুরূপভাবে পুরুষের দায়িত্ব হচ্ছে নারীর সাথে জুলুম আচরণ করবে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীর সাথে দুর্ব্যবহার করা যাবে, আল্লাহ পাক আমাদের বুঝে আমল করে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, অনুরূপভাবে সকল ভাইদেরকে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পারবো না ইনশাল্লাহ? বাবা মা যাদের বেঁচে আছে সর্বোচ্চ সম্মান দেব আল্লাহ তার রসুলের পরেই এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার বাবা মা, ঠিক আছে? এই কথা মনে থাকবে, ঠিক আছে? মনে থাকবে কথাটা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করো তৌফিক দান করো। মাকে কষ্ট দেবেন না, বাবাকে কষ্ট দেবেন না, বৃদ্ধাশ্রমে পাঠাবেন না, মা বাবা আপনার বেহেশতে দেওয়া সিঁড়ি। সুবহানাল বলবেন না? মা কি ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ
আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য।